এমন হয় এমন রাজনীতি আপনাকে করতে হবে যে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে। এই রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি, কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হয়? এ রাজনীতি কেন কর, এমন রাজনীতি করুক মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন এমন রাজনীতিতেই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি ঠুস করে ঢুকে পড়ব, তা আপনি গেলেন কেন? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি, আমরা বলেছিলাম আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন সেটা একটু দেখার দরকার ছিল, আপনি গেলেন? আপনার কথা নাই, আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন, এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতির সুলভ আচরণ। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত, কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। আমি আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মাসুম, এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত, এবং এটাই হচ্ছে বিবেকের দাবি, এটাই হচ্ছে মানবতার দাবি। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু যে সংগঠনটি সবচেয়ে বড় মজলুম, এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষা লগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারোর উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া, আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয় তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পর্যন্ত পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক।